আমার কথা এত দামি, আমার শব্দগুলোর এত পাওয়ার, আমি যদি কাউরে নাম ধরে ডাকি, আমি যদি কাউরে খুল বলে বলি, উনি আর সাধারণ মানুষ থাকে না, উনি অসাধারণ নবী হয়ে যায়। বান্দারে তোমরা নবী নয়, তোমরা রসুল নয়, সুতরাং তোমরা যখন নবী রসুল নয়, আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো না। সেই জন্য আল্লাহ বলেন, আমার নাম কোরআনে নাই, আপনার নাম কোরআনে নাই, এতগুলো মানুষের নাম কোরআনে নাই। আল্লাহ ডাক দিলেন ইয়া আদম, উনি আর সাধারণ নাই, সফিউল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন ইয়া নো, উনি আর সাধারণ নাই, রাসূলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন ইয়া মুসা, উনি আর সাধারণ নাই, কালিমুল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন ইয়া ইব্রাহিম, উনি আর সাধারণ নাই, উনি খালিলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই, রুহুল্লাহ হয়ে গেছে। আল্লাহর ডাক দিয়ে বলে নাম বলবো না, কোয়ালিটি বলবো, গুণ বলবো, আদর করে ডাকবো। যখন নবুয়তের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহান নবী, যখন রেসালতের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহার রসুল, যখন প্রেম আর ভালোবাসার কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহাল মুসাম্মিল। আল্লাহর দরবারে প্রশ্ন রাখলাম, আল্লাহর নাম ধর নাই, সুন্দর করে করে গুণ ধরে ধরে ডেকেছো, যখন নবুয়তের কথা বলেছো ইয়া আইয়ুহান নবী, যখন রেসালতের কথা বলেছো ইয়া আইয়ুহার রসুল, যখন বন্ধুত্বের কথা বলেছো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নাম না ধরে গুণ বললে উনি কি হয়? আল্লাহ বলেন, আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমাতুল লিল আলামিন হয়ে গেছে। তাহলে তাহলে বন্ধুরে সামনের দিকে চলতে লাগলাম, টাইম প্রচুর দ্রুত চলে যাচ্ছে। আমি বলতে লাগলাম আল্লাহ আল্লাহ হয়ে, আল্লাহ খালেক হয়ে, আল্লাহ মাবুত হয়ে, যখন বান্দার সাথে নবী রাসূল বাদ দিয়ে কথা বলতে রাজি নয়, আমি বান্দা কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার, কত বড় নাদান হয়ে গেলাম, অলি নবী বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে বসতে বসে আছি, কত বড় বেয়াদব। সেই জন্য বাবার চেয়ে ছেলে যদি বেশি বুঝে তার বেয়াদব বলে, মার চেয়ে সন্তান যদি বেশি বুঝে তার গাদ্দার বলে, আল্লাহর চেয়ে বান্দা যদি শিরিক বেশি বুঝে তারে মুনাফিক বলে। তারে কি বলে? এটা আমি বলেছি না আল্লাহ বলেছেন? তাহলে আল্লাহ সূরাতুত তাওহীদের মাধ্যমে ডাক দিয়ে বলে, কল, তুমি আগে মুস্তফার দরবারে চলে যাও, আমার নবী তোমাকে নারায়ে তাকবীর পর্যন্ত নিয়ে আসবে। সেই জন্য আমরা নারায়ে রেসালাত ইয়া রাসূলুল্লাহকে বুকে নিয়েছি, নারায়ে তাকবীর অটোমেটিক বের হয়ে গেছে। তাহলে আসেন বন্ধু, কোরআন আমার পক্ষে, নামাজ সুন্নিদের পক্ষে, তাওহীদ সুন্নিদের পক্ষে, এখন আসি কোরআনের কাছে। আমি কোরআনের কাছে আসলাম কেন? মানুষ হওয়ার জন্য। কারণ সব মানুষ মানুষ নয়, সব মানুষ যদি মানুষ হয়ে যেত দেশে ক্যাসিনো থাকতো না, চাঁদাবাজি থাকতো না, লুটতারাজি থাকতো না, ইপটিজিং থাকতো না, মাদক থাকতো না, কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতে পারত না, তাহলে সকল মানুষ মানুষ নয়, অধিকাংশ মানুষ পশু হয়ে গেছে। কথা কি ঠিক? যদি পশু না হতো মা বাবা কি বৃদ্ধাশ্রমে যেত? যদি পশু না হতো গড়ে বউ রেখে কি পরকিয়া করতো? যদি পশু না হতো নুসরাতের মতো মেয়েকে আগুনে পুড়িয়ে মারত? যদি পশু না হতো আব্রারের মতো ছেলেকে হত্যা করতে পারত? তাহলে বোঝা যায় সকল মানুষ মানুষ নয়, মানুষের মধ্যে পশু আছে বলে দেশে অশান্তি হয়েছে। কথা কি ঠিক?